শনিবার বিকেলে কাল্লার ডাঙ্গাপাড়া এলাকার ঘরের মধ্যেই হঠাৎই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত ওই ব্যক্তির নাম উৎপল দত্ত, বাড়ি কাল্লার ডাঙ্গাপাড়া এলাকায়। মৃতের পরিবার পরিজনদের দাবি, তিনি প্রতিদিনই প্রচণ্ড নেশা করতেন। এদিনও বিকেলে বাড়ি থেকে নেশা করবে বলে মোটর বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎই তার ছেলে মোটর বাইকের চাবিটি কেড়ে নেয়। তারপরই ঘর থেকে একটি বিকট শব্দ এলে পরিবারের লোকেরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন উৎপল বাবু। এরপরই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে হাজির হয় কাল্লা থানার পুলিশ। মৃতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য কাল্লা থানায় নিয়ে যায় কাল্লা থানার পুলিশ। শনিবার মৃত উৎপল গুপ্তের ছেলে সায়ন্তিক গুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, নেশার ঘোরে বাবা হয়তো পড়ে যায় এবং কাঁচে গলাটি তার কেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মদ খেয়েছিল, সকালবেলা 3-4 বার খেয়েছিল, আবার বিকেলবেলা বেরোচ্ছিল মদ খাওয়ার জন্য। এবার সেই সময় এখন এই ঘরের দরজাটা খোলার পর আমি আওয়াজ পেয়েছি, এবারে শুয়েছিলাম আমি, আর মা এই ঘরটায় শুয়েছিলাম। দিয়ে তারপর ওইখানে আমি এসে চাবিটা কেড়ে নিলাম, যে আমি আমার এই ঘরে যেতে মনে হয় ওখানে গিয়ে শুতে যাচ্ছিল, ওখানে বিছানা আছে, বিছানা শুতে যাচ্ছিল, ওখানে টাল খেয়ে কাঁচ আছে, কাঁচের মধ্যে মনে হয় কাঁচের গেট ছিল, হ্যাঁ, ওইখানটা মনে হয় ঢুকে গেছে, যে গলার এইখানটা মনে হয় কেটে গেছে। আমরা তো তার কাউকে কোনো সন্দেহ করছো বা কিছু? সন্দেহ কিছু নেই এখানে, কি সন্দেহ, আমরা তিনজনই ও পড়ে আছি, ও মদ খায় এমনিতেই, আবার মিথ্যা কথা বলে মদ খেতেই যাচ্ছিল। রবিবার তিনি সাংবাদিকদের সামনে জানান, তিনি বাবাকে ঠেলে দিয়েছিলেন, বাবা নেশাগ্রস্ত ছিল, টাল সামলাতে না পেরে কাঁচের উপর পড়ে যায় এবং গলাটা কেটে যায়। বাবার সামনে ঝগড়া হয়েছিল, বাবা একবার আমাকে রাত দেখাচ্ছিল, আচ্ছা আমি আসতে, মানে তোমার ধাক্কায় কি বাবা পড়ে যায়? হ্যাঁ। আচ্ছা কোথায় পড়লো বাবা? কাঁচের ওখানে গিয়ে পড়ে যায়, টাল খেতে খেতে, এবার আমি আস্তে করে মেরেছি, এবার টাল সামলাতে পারেনি, আচ্ছা দিয়ে কাঁচে পড়ে যায়। হ্যাঁ। তখন কি বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিল? করে তো তখন তো অলরেডি রক্ত তো বেরোচ্ছিল, এবার সবাইকে ডাকা হলো, তো আসতো না হেল্প করতে। তখন ধাক্কাটা কে কে মেরেছে, তুমি একাই নাকি? হ্যাঁ আমি একা আসতে করে মেরেছিলাম। এমনি তুমি কোন ক্লাসে বিটি করছো নাকি? পলিটেকনিক। কোথায়? হুগলিতে। আচ্ছা আচ্ছা, মানে এখন কি তোমার মধ্যে একটা অনুতপ্ত তো হচ্ছে যে এরকম না করলি কি হতো? এরকম আমি তো আসতে করে মেরেছিলাম, বুঝতে পারিনি এরকম হলো। ঠিক। তার এই দুরকম বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।